হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালোই আছো, যে যেখানে আছো সুস্থ আছো এবং আমার এই চ্যানেলটা তোমরা দেখছো। তো বন্ধুরা, আমার পরিবারে এসে জয়েন করেছো যারা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাকে দেখো এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আমার পাশে থেকো আর বেল বাটনটা অন করে রেখো, যাতে ভিডিও পাবলিশের সাথে সাথে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। তো বন্ধুরা, ফ্রাইডে ইভিনিং, তো আমরা এখন খাচ্ছি মুড়ি, শসা, পেঁয়াজ, চানাচুর। তো তিনজনেই খাচ্ছি, আমি, ভাই, সোনাই। তো দেখো, খাওয়া দাওয়ার পর সোনাইকে একটু পরিয়ে টরিয়ে উঠে আর আমি চিকেন আর ভাত করে নিয়েছি, তো আমরা খেয়ে নিচ্ছি, আমি, ভাই, সোনাই একসাথে খেয়ে নিচ্ছি। তো আমি সোনাইকে খাওয়াবো বলে আমি একটু পরে খাবো, তো ভাইকে বললাম তুই খেয়ে নে। তো ভাইয়ের সাথে সোনাই খেলা করছিল আর আমি ওদিকে চটপট করে রান্নাটা করে নিয়েছি। আর 11টা বাজে, চলো বন্ধুরা শুয়ে পড়ি, আজকে অনেক কষ্ট হয়েছে সোনাইয়ের। তো বন্ধুরা, এটা হচ্ছে স্যাটারডে মর্নিং। দেখো, আমি সোনাই উঠে পড়েছি অনেক সকালে, 5:15 সময়, কারণ ওর একটা মানে ওঠা হ্যাবিট হয়ে গেছে, তো উঠে পড়েছে জোর করেই। বলতে গেলে আমি 6টা পর্যন্ত শুয়ে রেখেছিলাম, খেলনা টেলনা তার মাঝে উঠে নিয়ে বিছানায় এসে শুয়েছিল। তো বন্ধুরা দেখো, আজ সকালে উঠে আমি ঘর দৌড়ে যা কাজকর্ম করে নিয়েছি, হাজব্যান্ডও অফিস থেকে এসে গেছে 10টার সময়, তো এসে একসাথে খেতে দিয়ে দিয়েছি। সোনাইকে খাওয়াচ্ছি আমি দুধ, রুটি, কলা, আর হাজব্যান্ডকে দিয়েছি হচ্ছে ভেন্ডি, আলুরাটার তরকারি আর আলু ভাজা, ভাত, ডাল। তো বন্ধুরা, এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। তো ভাইও আজকে খেয়ে দিয়ে বাড়ি চলে যাবে, ওর কাজ আছে, তো ভাই চলে যাবে আর আমাদেরও এটা দুপুরে আমরা খেয়ে নেব। তো বন্ধুরা দেখো, সোনাই ওয়াটারমেলন খেয়েছে, খেয়ে দিয়ে আর ঘুমিয়েছে। তো ঘুম থেকে উঠে এটা বিকেলবেলা, তো বিকেলবেলা ওকে হচ্ছে কলা আর একটু বিস্কিট দিয়েছে আর জল, এগুলো নিয়ে বলেছি সোনাই ছাদে যা, ছাদে গিয়ে ওখানে একটু খেলবি আর খাবি। তো সোনাই ছাদে ভীষণ ভালোবাসে, ছাদে এসে খুব খেলা করে, তো সেই জন্য ওকে দিকে ওই খাবারগুলো নিয়ে, যেহেতু হাজব্যান্ড বাড়িতে আছে বলেছে তুই চলে যা, কি ওখানে খেয়ে দিয়ে নে। আর আমি বিকেলে মানে বাসন কোসনগুলো সব মেজে নিচ্ছিলাম, এখন তো 5:30 বাজে, তো বাসন কোসনগুলো দুপুরে মাজি নি, ভীষণ টায়ার্ড লাগছিল, শুয়ে পড়েছিলাম। তো উঠে বাসন কোসনগুলো মেজে আবার ছাদে এসেছি। তো বন্ধুরা দেখো, এই যে সোনাই খেলছে আর খাচ্ছে একটু করে, তো বাচ্চা মানুষ তো, ও ছাদে গাছপালায় পশু মানে পশু নয় সরি পাখি, এগুলো দেখে খেতে ভীষণ ভালো লাগে, প্রত্যেকটা বাচ্চাকে ভালো লাগে। তো সেরকম তো সোনাইয়ের খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর হাজব্যান্ড আজকে সন্ধেটা দিয়ে নিয়েছে, দিয়ে আর এখানে আমাদের বড় বাবার পুজো দিতে গেছে। তো বন্ধুরা, এই যে এখানে গিয়ে দেখো ভিডিও করেছে, তো বড় বাবার পূজা দিয়ে তারপরে বলেছে একটু সিঙ্গারা আনবে, তো আনলে একসাথে মুড়ি খাবো। তো বন্ধুরা, স্যাটারডেটা আমরা এইভাবেই কাটালাম, সারাদিন তো বেশি ব্লগ করা কিছুই হয়নি, কারণ হাজব্যান্ডেরও অনেক কাজ ছিল আর আমারও টুকটাক অনেক অনেক কাজ ছিল, কারণ সারা সপ্তাহের কাজ স্যাটারডে সানডে তো আমাকে করে রাখতে হবে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মানে মুড়ি সিঙ্গাড়াটা আর ভিডিও করতে পারিনি, কারণ আমার হাজব্যান্ড মানে সোনাইকে পড়াতে বসেছে আর আমি হচ্ছে আমার একটা বান্ধবীর সাথে কথা বলছিলাম। তো বন্ধুরা দেখো, ওই দিন আর কোনো ব্লগ করিনি, তো ভাত, আলু সেদ্ধ, রাঙালু সেদ্ধ করে আজকে রাতের ডিনারটা করে নিয়েছিলাম, মানে স্যাটারডে ডিনারটা। তো বন্ধুরা দেখো, এটা সানডে মর্নিং, তো অনেক সকালে উঠেছি, উঠে আর এদিকে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়ে নিচে জল টলগুলো যেরকম প্রত্যেক দিন করে থাকি সেরকম জল টল ছড়া দিয়ে তারপরে আমি ওপরে এসে বাকি রান্নাটা করবো। আর এখন তোমাদের সাথে ছোট্ট করে একটা ক্লিপ মানে ভিডিও নিলাম, এইটা তোমাদের সাথে শেয়ার করবো বলে। তো বন্ধুরা, প্রত্যেক দিনই আমি এরকম দৌড়ে জল ছড়া দিয়ে একদম রাস্তা পর্যন্ত একটু জল ছড়া ছড়া দিয়ে আর সামনেটা ধুয়ে দিই, তো প্রত্যেক বাড়িতেই এটা করা হয়ে থাকে। তো বন্ধুরা দেখো, এই যে এখন অনেক মানে ভোরবেলা, তো তার জন্য একটু অন্ধকার অন্ধকারই লাগছে। তো এই যে দেখো, পৈটেটা ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি, আর বাগানে অনেক ফুল ফুটাচ্ছে, উঠানে এই বাগানটা না অনেক ফুল ফুটেছে, আর উঠানে এখন অনেক ঘাস হয়েছিল, তো আগের দিন আমরা দুপুরবেলা ঘাস মারার বিষটা স্প্রে করা হয়েছে ওই উঠানে, তো আশা করি ওগুলো রোদও ছিল, ঘাসগুলো সব শুকিয়ে যাবে। তো উঠানটা মাটি ফেলা মানে ফেলার প্ল্যান আছে, তো উঠানটা রিসেন্ট হয়তো মাটি ফেলা হবে, কি হয় দেখা যাক। আর এদিকে দেখো, আমি ওপরে এসে আর এদিকে রাঙালু আলু দিয়ে একটা ডিমের তরকারি করব, তো সেটা আমি বসিয়ে নিয়েছি, আর এদিকে রুটি কটা সেঁকে নিচ্ছি। তো সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো। আর হাজব্যান্ড অফিসে যাবে, তার মাঝে আমি একবার ওপরে এসেছি, এসে আর গাছপালাগুলো কীরকম আছে দেখে যাই বলে ওপরে এসে একটু ভিডিও তোমাদের জন্য করেছি। বন্ধুরা, এইভাবেই দিনগুলো কাটাই, এদের সরল এদের যে মানে মাথা দোলানো দেখলে না মন অনেক অনেক ভালো হয়ে যায়।
মানে সত্যি যেন মনে হয় একটা নতুন সকালের মানে শুরু হয়েছে। তো বন্ধুরা, গাছ আমার অনেক প্রিয়, তোমরা বারবারই তোমাদের বলে থাকি, তোমরা সবাই জানো। তো এইগুলো নিয়েই তো আমাদের জীবন, বলো, সবসময় সব কিছু তো আর হ্যাঁ মানে সব কিছু তো আর অন্য দামি জিনিস, এই জিনিস ওই জিনিস দিয়ে তো হয় না। সহজ সরলভাবে যদি আমরা সব কিছুকে ভালোবাসি, সেটাই হলো আমাদের জীবনে বেঁচে থাকার রসদ জোগায় এবং সেটাই হলো আসল সম্পদ। তো বন্ধুরা দেখো, এই যে এগুলোই হচ্ছে আমার সত্যি প্রাণ, এগুলোই আমার সব কিছু। তো এগুলোর ভ্যালু আমার কাছে অনেক। তো বন্ধুরা, সকালবেলায় এই যে সুন্দর দেখো সকালের সূর্য, এগুলো একটা আলাদা মানে ভালো লাগা। প্রত্যেকটা জিনিসকে যদি আমরা ভালোবেসে করে থাকি এবং সেটা যদি আমরা মানে অনেক অনেক ভালো লাগাতে পারি, তাহলেই দেখবে জীবনের অর্থ খুঁজে পাওয়া যায়। তার জন্য বেশি কিছুরই দরকার হয় না। তো 6:05 সোনায় উঠে পড়বে এবার, আর এদিকে হাজব্যান্ডের সমস্ত খাবার রেডি। দেখো, আলু চচ্চড়ি, রুটি, ভাত, ডিমের তরকারি সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি। তো ডিমের তরকারিটা এখনও আনা হয়নি, তো ওটা এনে রেডি করে দেব এবং এদিকে চা বসিয়ে দেবো, কারণ এবার 6:30 তো হাজব্যান্ড বেরোবে, তার আগে চাটা বসিয়ে নিয়েছি। দেখো তো আজকে দুধ চা করছি, লিকার চা খায় না, তো আজকে বললাম একটু দুধ চা খাও, বলতে বললো ঠিক আছে দাও। তাই তো বন্ধুরা দেখো, প্রত্যেকটা জিনিস আমরা যদি হেসে হাসি মুখে সব কিছু সহজ সরলভাবে গ্রহণ করতে পারি, তো তাহলেই কিন্তু সব কিছুই সোজা হয়ে যায়, তার জন্য বেশি জটিলতার কোনো প্রয়োজন হয় না। তো বন্ধুরা দেখো, এত ব্যস্ততার মাঝেও যদি যে কাজটা করছি, যখন যে কাজটা করছি, একটু জল খাচ্ছি সেটাও একটু ভালোবেসে খাচ্ছি, একটু কাজ করছি, ঘরদোর পরিষ্কার করছি সেটাও ভালোবেসে করছি, একটু বাচ্চাকে খাওয়াচ্ছি সেটাও ভালোবেসে করছি, তার মাঝে কি রাগ হয় না, তার মাঝে কি বিরক্তি আসে না? কিন্তু সেগুলোকে ওভারকাম করে চলাই হলো জীবন। তো দেখো বন্ধুরা, যে কোনো জিনিস ছোট হোক যাই হোক, একটু হাঁটছি সেটাও মনে করি যে ভালোবেসে করছি, এটাই আমার ভালো লাগা, সেইটুকু যদি করে থাকি না, তাহলে আর কোনো কিছুর প্রয়োজন হয়। গুড মর্নিং ফ্রেন্ডস, তো সকাল থেকে কথা বলা হয়নি, বলতে গেলে একবার ছাদে গিয়েছিলাম তখন। তো আজকে হচ্ছে সানডে সকাল, আর সানডে মর্নিং, আশা করি তোমরা সবাই ভালো আছো, যেখানেই আছো সুস্থ আছো। আর সোনায় দেখো, আমার অনেক কাজ করে দিচ্ছে, গুছিয়ে টুছিয়ে সব জিনিসপত্র মানে গুছিয়ে দিচ্ছে, জামা কাপড় সব। আর সকাল থেকে উঠে একটু ড্রয়িং করেই ও একদম কাজে লেগে পড়েছে, তো যেহেতু সানডে ওরও ছুটি। তো সাথে থাকো বন্ধুরা, দেখো দেখো সোনায় কত কাজ করছে দেখো। তো এখন রুটি, কলা, দুধ এগুলো এনেছি, তো সোনায় এখন খাবে, ওকে আমি একটু খাইয়ে দেবো, দিয়ে তারপরে আমি আমার অন্য কাজ করব। তো সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশ থেকেও, আর পাশের বেল বাটনটা অন করে রেখো, যাতে নোটিফিকেশান তোমরা সবসময় পেয়ে যাও ভিডিও পাবলিশের সাথে সাথে।